কাতারে করোনা ভাইরাসে একদিনে 833 জন আক্রান্ত হয়েছেন। এটি কাতারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই অবস্থায় পরিস্থিতি প্রতিনিয়ত সরেজমিনে পর্যবেক্ষণ করছেন কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মুস্তাফিজুর রহমান। এ নিয়ে কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে আরও 833 জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 9358। এদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 8419 জন। শনিবার সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 120 জন। মোট সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা 929 জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 10 জন। মারা যাওয়া 10 জনের মধ্যে 3 জন বাংলাদেশি, 6 জন বিভিন্ন দেশের অধিবাসী ও 1 জন কাতারি নাগরিক। এদিকে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সরকারের পাঠানো 5 লাখ টাকার ত্রাণ সহায়তা বিতরণের পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন এবং অযথা বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা কাতারের সরকারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলতেছি। কাতারের সরকার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে সেভাবে আমরা ঘরে আছি, লকডাউনের চারিদিকে আছি, যেখানে বলছে এখানে আছি। তবে আপনারাও বাংলাদেশে সবাই সেভাবে সরকারের দিক নির্দেশনা অনুযায়ী চলুন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন, পরিস্থিতি মোকাবেলায় কাতার সরকারের সকল নির্দেশনা মেনে বাসায় অবস্থান করছেন তারা। করোনা ভাইরাসের কারণে এখানে বাঙালিরা সেকেন্ড পজিশনে আছে। যেহেতু আমরা সেকেন্ড পজিশনে আছি, সেই জন্য আমি কমিউনিটির একজন মেম্বার হিসেবে সকল বাঙালিদের প্রতি আবেদন জানাচ্ছি, কাতারের আইন কানুন মেনে সবাইকে সাবধান হয়ে চলতে হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আমাদের স্পেন প্রতিনিধি কবির আল মাহমুদ জানান, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে 3 দিন ব্যাপী এই মাস্ক বিতরণ ও উন্মুক্ত আলোচনা হয়। এ সময় 300+ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে সংগঠনটি। পরে ভাইরাসজনিত রোগ থেকে বাঁচতে প্রবাসী পথচারীদের মধ্যে সচেতনতা ও অনুপ্রেরণা দানে উন্মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সভাপতি আর আবু জাফর রাসেল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সহসভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম, স্পেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সানুর মিয়া সাদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন স্পেনের সভাপতি আসাদ আলী, সাধারণ সম্পাদক জাকির চৌধুরী, দলা মিয়া সহ আরও অনেকে। এ সময় তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে যোগদান করেন দেশনেত্রী মুক্তি পরিষদ স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি। মানুষের মাঝে সতর্কবার্তা প্রচার করে সামাজিক সচেতনতা বাড়ানোই তাদের উদ্দেশ্য বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু জাফর রাসেল। এই কার্যক্রম আগামীতে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল এবং বুধবার পরিচালিত হবে বলেও জানান তিনি।